এরা আজকে আমার থেকে আজকে কন্ট্রোভার্সি নিয়েই ছাড়বে হ্যালো গাইজ কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো যেমন তোমার টাইটেল থামবে রিটস সবকিছু দেখে বুঝেই গেছো যে আজকে কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি বারাসাত বয় প্র্যাঙ্গালদের বাড়িতে আর আমার এনার্জিটা একটু ডাউন হয় মানে এনার্জিটা আমার একটু কম লাগতে পারে কারণ আমার যেহেতু শরীরটা ভালো না কি হয় রোজ রোজ সত্যি জানি না মানে রোজই হচ্ছে ভাল্লুকের জ্বর যাওয়ার আসতে থাকে আমার তো আজকে ওখানটা আমার হচ্ছে পডকাস্ট আছে মানে আমাকে হচ্ছে পিকনিকের দুদিন পরেই হচ্ছে বলেছিল পূজা ডেকেছিল এবার টাইম হয়ে উঠছিল না কাজের একটু চাপ ছিল ব্র্যান্ডের চাপ ছিল আর তাছাড়া হচ্ছে আমার শরীরটাও মানে ভালো না এখনও এনার্জিটা ডাউন লাগছে মানে আমার যে রোজ রোজ কি হয় এত ভাল্লুকের জ্বর আসে কেন মানুষের নজর অনুযায়ী আমার শরীরটা পুরো শেষ বলেছিলাম যে আমি চারটের সময় যাব ওদের বাড়ি আর এখন অলরেডি এখানটায় চারটে দশ বাজে আমি জাস্ট বাড়িতে বেরোলাম তো আগে ওখানটায় গিয়ে পৌঁছাই তারপরে বাকি কথা বলছি রাস্তার ব্লগটা কন্টিনিউ করছি না একেবারে ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা করছি দেখতে থাকো

হ্যাঁ হ্যাঁ ঠিক পুরো হেলমেট দিয়ে পেঁচিয়ে বেরোতে লাগবে এরপর কি বলছে আমি আনটি এই ফলোয়ার্স কত জানা দশ হাজার হয়েছে হাজার মানে দেখছো গাইজ এদের এই বয়সেই আর আমাদের তো এই বয়সে মানে শুয়ে বসে পড়ে থাকতাম টেনে টেনে স্কুলে দিয়ে আসতো হ্যাঁ কিছু সেন্স থাকতো না রাহুলেরা কোথায় শোনাই ওরা ওদের শুট চলছে শর্ট ফিল্ম গাইস এই জায়গাটাই হচ্ছে আজকে আমাকে কাঠ গড়ায় বসানো হবে আর এখানটা এরা বলছে যে কারুর বেলা এত কোশ্চেন থাকে না যা আমার বেলা আজকে বার করছে মানে বাদ দেওয়া যাবে না এত আমাদের কন্ট্রোভার্সিয়াল গাল আজকে তো মানে এখান থেকে বুঝতে পারছি এরপরে কাউতালি আর কাউতালি হবে মানে বেরোনোর সাথে সাথে এখান থেকে দেখবে পরের দিন দিয়ে সব শুরু করে দিয়েছে ভিডিও আমি খালি ঘুরপাক করব এরা আজকে আমার থেকে আজকে কন্ট্রোভার্সি নিয়েই ছাড়বে যাই হোক যাই করবো র দেবো তোমরা তো জানি আমি মুখের উপরেই কথা বলি তো যেটাই হবে একদম

চলো নেক্সট সঙ্গে তোমার কি সম্পর্ক উফ বাবা আবার সেই এক কোশ্চেন আমি সত্যিই জানিনা আমাকে এই কোশ্চেনটা কেন করা হয় আমার প্রত্যেকটা ভিডিওতে তোমরা কমেন্ট করবে বাংলাদেশের লোকেরা পর্যন্ত এসে বলবে আমি পিকনিকে গেছি সেখানে সমস্ত ক্রিয়েটাররা আমাকে বলছে আমাকে কেন বলছে কেন এই কোয়েশ্চেনটা করা হচ্ছে আমি সত্যি জানি না আমার তো মনে হচ্ছিল ওইখানটাই লিটারলি যে ওইখানটাই পডকাস্টে আমার হচ্ছে না মানচুর হচ্ছে মানে আমার আর মানচুর রিলেটেড সব কোশ্চেন তোমরা কেস আমি এটা জানতে চাই যে

মানুষের সাথে যে হারে ভিডিও করেছি আমি একদিনই ভিডিও করেছি মানুষের সাথে তার থেকে বেশি অন্যান্য ছেলেদের সাথে আমার ভিডিও আছে আমি এত এত ছেলেদের সাথে ভিডিও বানিয়েছি ওর সাথে শুধু একদিন একটা রিয়েলি দেখা গেছে তারপরও আমাকে প্রত্যেকটা জায়গায় মানুষ জিজ্ঞাসা করে তোমরা কি দেখে জিজ্ঞেস করো আমাকে একটু কমেন্ট করে জানিও তো তোমাদের যে ডাউটটা সন্দেহটা হয় এটা কেন হয় এটা আমি খুব জানতে চাই কিছু নেই কিছুই নেই যার সাথে আমার কথা পর্যন্ত হয় না তারপরও তোমরা এরকম বলো কেন বলো আমি সত্যি জানি না কি দেখে বলো তো যাই হোক আমি ওদের পডকাস্টে সমস্তটা অ্যানসার আমি দিয়ে দিয়েছি আর একটা কথা বলছি আমি আমি যা বলেছি সমস্তটা সত্যি বলেছি এরা সবকটায় মিলে আমাকে ছিল আমাকে হাসাচ্ছিল গাইজ বিশ্বাস করো তোমাদের তানিয়া পিওর সিঙ্গেল ঠিক আছে এখনো সিঙ্গেল আছি আর আমি সিঙ্গেল আছি বলেই আমি এর তার সবার সাথে আমি ভিডিও করে বেড়ায় যেদিন থেকে যেদিন থেকে আমার একটা পারমানেন্ট বয়ফ্রেন্ড হয়ে যাবে তো আমি শুধুমাত্র আমার বয়ফ্রেন্ডের সাথে ভিডিও বানাবো আমি কারোর সাথে ভিডিও বানাবো না তখন আমাকে আর এরকম ভাবে ছেলে ভাড়াও করতে হবে না আর একটা কথা আমি যদি সত্যি যেদিন আমি রিলেশনে যাবো আমি গর্ব সহকারে আমি সবার সামনে সেটাকে আনবো আমি সবার সামনে সেটাকে তুলে ধরবো কারণ ভালোবাসার জিনিসটা হচ্ছে সবার সামনে তুলে ধরারই জিনিস কারণ এটা তো লুকোচুরি কোনো ব্যাপার না প্রেম ভালোবাসা হচ্ছে সুন্দর জিনিস এটা লোককে জানানোর মতন জিনিস লুকিয়ে চুরিয়ে তো মানুষ পরকিয়া করে তো সেটা তো না তো যখন আমার কেউ একটা হবে আমার লাইফ পার্টনার পার্টনার আমার যে বয়ফ্রেন্ড হবে তো আমি অবভিয়াসলি সেটা তোমাদের সবাইকে জানাবো তোমাদের সবার সাথে শেয়ার করব আর আমি তখন শুধু আমার এই বয়ফ্রেন্ড সাথে সুন্দর সুন্দর কাপাল কপাল রিল ভিডিও বানাবো যেগুলো আমার অনেক শখ ড্রিম আছে তো আপাতত তোমাদের তাঙিয়ে দিই সত্যি সিঙ্গেল আর যেদিন মিঙ্গেল হবো সবার আগে তোমাদেরকে জানাবো কিছুদিন আগে রিসেন্ট আর বিসি কলেজ প্রোগ্রাম গেল দু চব্বিশের তো সেখানে তুমি একটা ভিডিওতে ফার্স্ট বলেছিলে যে তুমি আর প্রোগ্রামটা যাচ্ছ তার কিছুক্ষণ পরে আরেকটা ভিডিওতে তুমি বলো যে তুমি আর প্রোগ্রামে তুমি যাচ্ছ না কোনো তোমার ক্যান্সেল হয়ে গেছে আমরা কেন তুমি ওই আরবিসি কলেজ প্রোগ্রামে যাওনি আর দাঁড়াও 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 এখানটা তো প্রশ্ন आंसर আমি রিভিল করব না আমি তোমাদেরকে জাস্ট কোশ্চেনগুলো গুলো দেখালাম আর এই ছাড়াও কিন্তু অনেক অনেক মানে কন্ট্রোভার্সি বার করার চেষ্টা করেছে আমার থেকে অনেক কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন করেছে আমাকে অনেক কিছু আমার ব্রেকআপ স্টোরি থেকে শুরু করে আমার আরবিসি বিসি কলেজের নৈহাটি শো ক্যান্সেল হওয়া থেকে শুরু করে সমস্তটা তো আমার ভিডিও তো আমি কোনো কিছু রিভিল করব না যার জন্য তোমাদেরকে ওদের ভিডিওটা দেখতে হবে আমার পডকাস্টটা দেখতে হবে আর একটা কথা বলছি আমি আমি যা বলেছি সমস্তটা সত্যি বলেছি আর গাইস তোমাদেরকে আমি আরেকটা কথা বলছি যে এইসব পডকাস্ট মডকাস্ট হয় না দেখতে খুব ভালো লাগে ঠিক আছে

গেছিলাম ঠিক আছে যাই হয়েছে কিন্তু খুব মজা হয়েছে ঠিক আছে মজার মজার কোয়েশ্চেন করা হয়েছে আবারও তোমাদেরকে বলছি তোমরা কিন্তু কোনো কিছু সিরিয়াস নেওয়া ওখানটা এটা জাস্ট একটা গেম যতটা পেরেছি যে না কন্ট্রোভার্সি করবো না করবো না তাও খুঁজিয়ে খুঁজিয়ে একটু একটু বার করা হচ্ছে যেটাই করেছি যাই দিয়েছি আমি পুরো র দিয়েছি ঠিক আছে খুব মজা হয়েছে তোমাদের পডকাস্টটা আসছে তোমরা অবশ্যই দেখো ডিপ্রেশনে চলে গেছে

তারপরে হচ্ছে আমাকে সুমিত পুজো অফিশিয়াল তরফ থেকে হচ্ছে দেওয়া হয়েছে এই গিফট হ্যাম্পারটা যেটা হচ্ছে আমার সততার জন্য আমি সব সত্যি কথা সত্যি ভাবে অ্যান্সার দিয়েছি সেই জন্য একটা সুন্দর ডায়েরি একটা পেন কফি মাগ আর হচ্ছে ওয়াটার বোতল আর তার সাথে হচ্ছে আমি রোজ ডেতে গেছিলাম বলে একটা রোজ যেটা আমার খুবই পছন্দ হয়েছে আর সবাই মিলে একসাথে কিন্তু দারুণ মজা করেছি তোমরা অবশ্যই পডকাস্টটা দেখো